পর্নোগ্রাফি দেখার ফলে একজন ব্যক্তি কি কি ক্ষতির সম্মুখীন হয়। সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে, সেটি হচ্ছে সেই ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে, ফলে কোনো এবাদতে সে মজা পাবে না। সে সালাত আদায় করে মজা পাবে না, সে কোরআন তেলাওয়াত করে মজা পাবে না, সে তাসবিহ করে মজা পাবে না, এবং আল্লাহ তাআলার ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে, আল্লাহর লানত তার উপর বর্ষিত হচ্ছে। এবং মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা। এন্ড পর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর সোল। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, কোনো ব্যক্তি যখন পর্ণ ভিডিও দেখে তখন তার মস্তিষ্কের স্নায়ী কোষগুলো থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, যেটাকে বলা হয় ডোপামিন। আর এই ডোপামিন হচ্ছে দ্য সেম কেমিক্যাল ওয়েন সামওয়ান হ্যাভ দ্য ড্রাগস। কেউ যখন ড্রাগ নেয় তখন তার মস্তিষ্কের স্নায়ী কোষ থেকে যে কেমিক্যাল রিলিজ হয়, একজন মানুষ অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ছেলে মেয়েদের যুগল দৃশ্য দেখলে একই ধরনের কেমিক্যাল তার মস্তিষ্কের স্নায়ী কোষ থেকে রিলিজ হয়, ফলে ড্রাগ নিলে যেমনি তার মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় আবার ড্রাগ নেওয়ার ব্যাপারে, তেমনি পর্নোগ্রাফির এই করাল গ্রাসে যদি কেউ একবার পড়ে যায় তাকে বারবার পর্নোগ্রাফির দিকে ফিরে যেতে হয়। পাশাপাশি তারা তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে, যেটা মানব জীবনের সবচেয়ে দামি একটি বিষয়। আমরা বলি যে মানুষের অর্থহানি ঘটলে সামান্য কিছু হানি হয়, স্বাস্থ্যহানি হলে আরেকটু বেশি কিছু হয়, কিন্তু একজন ব্যক্তি যখন তার চরিত্র হারিয়ে ফেলে সে তার সবকিছুকে হারিয়ে ফেলে। পাশাপাশি যারা পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের স্বাস্থ্যের মারাত্মক হানি ঘটে, যেহেতু পর্নোগ্রাফি ওয়াচাররা রাতের সময়টুকুকে বেছে নেয় গোপনে পর্নোগ্রাফি দেখার জন্য, ফলে রাতের ঘুম তাদের আর হয় না, তারা ইনসমনিয়াতে ভোগে এবং একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে ফেলছে মনের অজান্তেই। মহান আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে, পবিত্র বন্ধনের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা তাদের জৈবিক চাহিদা মেটাবে, এটাকে আল্লাহ বৈধ করেছেন। কিন্তু বিয়ের অনেক আগেই যখন তারা এই যুগল দৃশ্যগুলো ভিডিওতে দেখে, বলে আয়াতুবিল্লাহ নাউযুবিল্লাহ, তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে, তারা তখন আর স্বাভাবিক মানুষ থাকে না, অস্বাভাবিক মানুষে পরিণত হয়। পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে সেক্সুয়াল ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে। ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ এ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট। কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয়, মজা নেয়, তখন সে তার ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায়, যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয়, চাইল্ড অ্যাবিউজের মতো, উইমেন অ্যাবিউজের মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয়। যারা পর্নোগ্রাফি ভিডিও দেখে তারা দাম্পত্য জীবনে সুখী হয় না, কারণ পর্নোগ্রাফি ভিডিও দেখার ফলে একজন মানুষ উত্তেজিত হয়ে ওঠে, এবং যারা ধীরে ধীরে বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত তারা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যায়, যেটা ইসলামী শরীয়তের দিক থেকে অনেক জঘন্য ধরনের একটি অপরাধ এবং কবিরা গুনাহ, যাদেরকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের সাথে সামিল করেছেন। এবং তারা তাদের বৈবাহিক জীবনে ইম্পোর্টেন্সে ভোগে, তাদের সিমেনে স্পার্মের সংখ্যা কমে যায়, তাদের পুরো বডি কেমিস্ট্রিতে নানা ধরনের ব্যাপক পরিবর্তন ঘটে, তাদের নার্ভাস সিস্টেম, তাদের ডাইজেস্টিভ সিস্টেম, তাদের ইউরিনারি সিস্টেমে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই কমন সমস্যাগুলো যারা চেইন ওয়াচার অফ পর্নোগ্রাফি রীতিমতো এই খারাপ খারাপ ভিডিওগুলো ইউটিউবে দেখে, তারা তাদের জীবনে এই ক্ষতিগুলোর সম্মুখীন হয়ে থাকে।